সোডিয়াম। সোডিয়াম একটি রাসায়নিক উপাদান যার প্রতীক এন এ এবং পারমাণবিক সংখ্যা 11। এটি একটি নরম রূপালী সাদা অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু। সোডিয়াম পৃথিবীর ভূত্বকের ষষ্ঠতম সবচেয়ে বেশি উপাদান এবং ফেলসপার, সোডালাইট এবং রক সল্টের মতো অসংখ্য খনিজ পদার্থে বিদ্যমান। সোডিয়াম প্রথম 1807 সালে হামফ্রি ডেভি দ্বারা সোডিয়াম হাইড্রোক্সাইডের ইলেকট্রোলাইসিস দ্বারা বিচ্ছিন্ন করা হয়েছিল। অন্যান্য অনেক দরকারি সোডিয়াম যৌগের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড সাবান তৈরিতে ব্যবহৃত হয় এবং সোডিয়াম ক্লোরাইড একটি ডিআইসিং এজেন্ট যা মানুষ সহ অন্যান্য প্রাণীদের জন্য পুষ্টিকর একটি উপাদান। এটি সমস্ত প্রাণী এবং কিছু উদ্ভিদের জন্য একটি অপরিহার্য উপাদান। স্ট্যান্ডার্ড তাপমাত্রা এবং চাপে সোডিয়াম একটি নরম রূপালী ধাতু যা বাতাসে অক্সিজেনের সাথে মিলিত হয় এবং ধূসর সাদা সোডিয়াম অক্সাইড গঠন করে। সোডিয়াম ধাতু সহজেই একটি ছুরি দিয়ে কাটা যায়। এটি বিদ্যুৎ এবং তাপের একটি ভালো পরিবাহক কারণ এটির ভ্যালেন্স শেলটিতে কেবল একটি ইলেকট্রন রয়েছে। সোডিয়াম সব মৌলিক ধাতুর মধ্যে তৃতীয় সর্বনিম্ন ঘন এবং জলে ভাসতে পারে এমন তিনটি ধাতুর মধ্যে একটি, অন্য দুটি হচ্ছে লিথিয়াম এবং পটাশিয়াম। সোডিয়ামের 20টি আইসোটোপ জানা গিয়েছে, তার মধ্যে কেবল এন এ 23 স্থিতিশীল। সোডিয়াম যৌগগুলির ব্যাপক বাণিজ্যিক গুরুত্ব রয়েছে, বিশেষ করে কাঁচ, কাগজ, সাবান এবং টেক্সটাইল উৎপাদনকারী শিল্পে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সোডিয়াম যৌগগুলি হল টেবিল সল্ট NaCl, সোডা অ্যাশ Na2CO3, বেকিং সোডা NaHCO3, কস্টিক সোডা NaOH, সোডিয়াম নাইট্রেট NaNO3 এবং বোরাক্স। পৃথিবীর ভূত্বকে 2.2% সোডিয়াম রয়েছে, যা পৃথিবীর সপ্তম সর্বাধিক উপাদান। উচ্চ প্রতিক্রিয়াশীলতার কারণে এটি কখনোই বিশুদ্ধ উপাদান হিসাবে পাওয়া যায় না। এটি অনেক খনিজ পদার্থে পাওয়া যায়। যদিও ধাতব সোডিয়ামের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, তবুও সোডিয়ামের প্রধান যৌগ ব্যবহার করে বছরে লক্ষ লক্ষ টন সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্সাইড এবং কার্বনেট উৎপন্ন হয়। সোডিয়াম ক্লোরাইড ব্যাপকভাবে অ্যান্টিআইসিং এবং ডিআইসিং এবং প্রিজার্ভেটিভ হিসেবে ব্যবহৃত হয়। সোডিয়াম বাইকার্বনেট ব্যবহারের উদাহরণগুলির মধ্যে রয়েছে বেকিং ও রাইজিং এজেন্ট হিসাবে। ধাতব সোডিয়াম প্রধানত সোডিয়াম বোরোহাইড্রাইড, সোডিয়াম আজাইড এবং ট্রাইফেনাইল ফসফিন উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। সোডিয়াম এছাড়াও একটি অ্যালোয়িং ধাতু হিসাবে ব্যবহৃত হয়। সোডিয়াম প্লাজমা ল্যাম্পগুলি প্রায়শই শহরে রাস্তার আলোর জন্য ব্যবহৃত হয়। মানুষের শরীরে সোডিয়াম একটি অপরিহার্য খনিজ যা রক্তের পরিমাণ, রক্তচাপ, অসমোটিক ভারসাম্য এবং pH নিয়ন্ত্রণ করে। সোডিয়ামের সর্বনিম্ন শারীরবৃত্তীয় প্রয়োজনীয়তা নবজাতকদের জন্য প্রতিদিন 10 মিলিগ্রাম থেকে 10 বছরের বেশি বয়সীদের 500 মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। বেশি পরিমাণে সোডিয়াম শরীরের পক্ষে অস্বাস্থ্যকর হয়, এটি হৃদযন্ত্রের যান্ত্রিক কর্মক্ষমতায় পরিবর্তন আনতে পারে। বেশি পরিমাণে সোডিয়াম দীর্ঘস্থায়ী কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, কার্ডিওভাস্কুলার রোগ এবং স্ট্রোকের সাথেও যুক্ত। উচ্চ সোডিয়াম গ্রহণ এবং উচ্চ রক্তচাপের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে। গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন সোডিয়াম গ্রহণ 2 গ্রাম করে কমিয়ে দেওয়ায় সিস্টোলিক রক্তচাপ প্রায় 2 থেকে 4 mmHg কম হয়। উচ্চ রক্তচাপের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী 7.6 মিলিয়ন অকাল মৃত্যু ঘটে। C4 উদ্ভিদের মধ্যে সোডিয়াম হল একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যা বিপাককে সাহায্য করে, বিশেষ করে ফসফোনলপাইরুভেট এবং ক্লোরোফিলের সংশ্লেষণে। এটি পটাশিয়ামের পরিবর্তে বেশ কয়েকটি ভূমিকা পালন করে, যেমন টুরগোর চাপ বজায় রাখা এবং স্টোমাটা খোলার এবং বন্ধ করার ক্ষেত্রে সহায়তা করা। মাটিতে অতিরিক্ত সোডিয়াম জলের সম্ভাবনা হ্রাস করে, জল শোষণকে সীমিত করে, যার ফলে উদ্ভিদ শুকিয়ে যেতে পারে। সোডিয়াম জলের সংস্পর্শে আসলে জ্বলনযোগ্য হাইড্রোজেন এবং কস্টিক সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করে। সোডিয়াম হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোক্সাইড গঠনের কারণে জলের উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে বিস্ফোরিত হয়। এটি বায়ুর সংস্পর্শে আসলে প্রজ্বলিত হয় এবং তুলনামূলকভাবে হালকা আগুন প্রদর্শন করে। সোডিয়ামের বৃহৎ টুকরোগুলির ক্ষেত্রে একটি প্রতিরক্ষামূলক স্তর গঠনের কারণে অক্সিজেনের সাথে প্রতিক্রিয়া শেষে ধীর হয়ে যায়। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও এই ভিডিওটিকে লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।